সকাল বেলা তোমাকে কি দিছি বলো, ছবি তুলো। সকাল বেলা বসে বসে ঘরে স্টারবাকস এর কফি খাও, এরকম একটা সুন্দরী গুণবতী। কিন্তু তোমার হাতে কি ওইটা দেখাও? এটা তো রেসিপি, আমি আমার রেসিপি শেয়ার করি না তো। মিতু, তুমি আমার মাছ রান্না শিখাও নাই, কিন্তু আমি মাছ রান্না শিখে গেছি। আমি তোমাকে মাছ রান্না শিখে নেই কোন কালেও না। কিভাবে তাহলে মাছ রান্না করলা? আমি নিজে নিজে আইডিয়া। আর এটা তোমার জিব্বার স্মৃতি? নো, এটা তোমার জিব্বার স্মৃতি যে মিতু যে রান্না করে মাছটা খেতে কেমন লাগে এরকম লাগে। আমি কি সারা জীবন, আচ্ছা আমি কিভাবে রান্না করি, ড্রাইভিং করতে কেন ড্রাইভিং শিখো না? ওইটা টেকনিক্যাল, এইটাও রান্নাও একটা টেকনিক্যাল। আমি আল্লাহ টেকনিক্যাল পার্টটা ডেভেলপ করব। রান্নাও একটা 100% টেকনিক্যাল জিনিস না, এটা টেকনিক্যাল জিনিস, এটা ক্রিয়েটিভ জিনিস। যেহেতু তুমি ক্রিয়েটিভ মানুষ, আর আমি 9 বছরে তোমাকে এটা শিখেছি। আমি তোমাকে এত পরিমাণ মাছ খাওয়াইছি যে তুমি কি সুন্দর কালকে মাছ রান্না করে ফেলছো বেগুন দিয়ে। তুমি আমাকে থ্যাংক ইউ দেওয়া উচিত। মানে কি, এই বৃষ্টির দিনে তোমার উচিত একটা খানেল বলা। আমারে কোনো রান্না শিখাও নাই, বরং রান্না করার সময় তুমি যখন রান্না করো তখন আশেপাশে থাকলে তুমি আশেপাশে থাকলে আমাকে বিরক্ত করো এবং তুমি মাতাব্বরি করো, এবং আমার এটা পছন্দ না যে আমি কাজ করো, আমি রান্না করার সময় আমার সাথে মাতাব্বরি করে। আমি মোটো মাতাব্বরি, আমি জানি আমি ভালো রান্না করি। তো তুমি আমাকে কি শিখাবা এখন? কালকে আমি রান্নাটা কেমন করছি সেটা বলো, কেমন হইছে সেটা বলো। ভালো হইছে, তুমি মোটো আমাকে শিখো। আমার মতো হইছে, আমার টেস্ট, এটা আমি বুঝতেই পারি না যেটা আমি রান্না করছি না তুমি রান্না করছো। তার মানে কি? ওরে আল্লাহ, তার মানে কি এটা আমার মতন টেস্ট হইছে? এটা ডিফারেন্ট টেস্ট হলে আমি বুঝতাম যে এটা তোমার ক্রিয়েটিভিটি, এটা আমি শিখেছি গত 9 বছরের হার্ড ওয়ার্ক। আমার আমার পেশেন্স, আমার ধৈর্য, আমি তোমার কাছে শিখে নে। মাসুদ আহমদকে আমি মাছ রান্না করা শিখাইছি। ওফ, আমার আমার কি ধৈর্য! তোমার ক্লোজ বন্ধু যারা যারা তোমাকে কাছে থেকে চিনে তারা বুঝবে আমি কি বলতেছি।